ওয়ালাইকুম আসসালাম মহিলারা মহিলাদের ভিতরে ইমামতি করবে মহিলা ইমাম যিনি হবে তিনি কাতার প্রথম কাতারের সামনে প্রথম কাতারের মাঝখানে দাঁড়াবে ইমামতি করবে সমস্যা নাই কিন্তু অন্য কাউকে ইমাম নিয়োজিত করতে হলে নিজেদের ভাই বাবা বা নিজেদের মা যারা তাদের করতে হবে নতুবা পর্দার ব্যবস্থা থাকতে হবে যেমন ভগ্নিপতি বা কোনো আলেম যাকে দাওয়াত করা হয়েছে তাকে দিয়ে যদি ইমামতি করানো হয় যায় আছে আল্লাহ রসুল সাহায্য একদা একজন মহিলার বাড়িতে একজন মহিলা দাওয়াত করেছিলেন এবং তার ঘরের নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিয়েছিলেন সেখানে আল্লাহ রসুল সাহায্য আদায় করলেন আর সারা জীবন ওই মহিলা ওই জায়গাতে সদায় করেছেন মানে মহিলা ইচ্ছা ছিল যে আল্লাহ রসুল সাহা আপনি আমার ঘরে আদায় করেন আমি সেই জায়গাতে আদায় করবো এই এইভাবে আর কি তো যা আছে কোনো নন মাহারামও যদি হয় এবং বাড়িতে যদি আরও মানুষজন থাকে এবং সেক্ষেত্রে পর্দা করে ইমামতি করে যা আছে কিন্তু শর্ত হলো যদি কোনো প্রকার কোনো ফেতনার ভয় থাকে তাহলে নন ননমাহারাম কোনো পুরুষের পিছনে একত্রেদা করা যাবে না মহিলাদের করা যাবে না এমনি মসজিদের ইমাম হিসেবে মসজিদের মহিলাদের ব্যবস্থা থাকে সেটা ভিন্ন কথা কিন্তু এককভাবে বাড়িতে এরকম করতে হলে তাহলে সেটা অবশ্যই সেখানে ফেতনামুক্ত হতে হবে পর্দার ব্যবস্থা থাকতে হবে মহিলারা মহিলারা ইমাম ইমামতি করবে মহিলাদের ভিতরে কি সমস্যা কোনো সমস্যা নেই জি আসসালাম আলাইকুম রহমতুল্ল